যাতায়াতৰ বাবে সুচল পথ নথকাৰ বাবে হাঙিত চিকিৎসালয়লৈ নিয়া হ'ল এগৰাকী গৰ্ভৱতী মহিলা। এই ঘটনা বৰপেটাৰ নিশানৰ সৰগাঁৱত প্ৰসৱ বেদনাত ছটফটাই থকা মহিলাগৰাকী এম্বুলেন্সৰ পৰিৱৰ্তে হাঙিত উঠাই নিয়া হয় চিকিৎসালয়লৈ। দুখন নদী পাৰ কৰি যাবলগীয়া হয় নগৰবিৰা ব্লক প্ৰাথমিক স্বাস্থ্য কেন্দ্ৰলৈ। পাঁচ কিলোমিটাৰ দূৰত্বৰ বাবে সময় লাগে ডেৰ ঘণ্টা দুঘণ্টা। গাঁওখনত এই অঞ্চলটোলৈ নাযায় এম্বুলেন্স আৰু নচলে ই ৰিক্সা। উপায়ন্তৰ হৈ এইদৰেই হাঙিত চিকিৎসাৰ বাবে স্বাস্থ্যকেন্দ্ৰলৈ নিবলগীয়া হ'ল এই মহিলাগৰাকী। ডেলিভারি হয়েছে, আমার গাঁত রাস্তা ঘাট নাই, সেই কারণে এনেক লই গই আছি। গাড়ি মোটর নচলে? গাড়ি মোটর নচলে, এখন পিলপিলিও না যায় এইখান গাঁও। এই গাঁওখানের নাম কি? গাঁওখানের নাম নিশানেশ্বর। এটা কোত লই যাব? এটা নগরপাড়াত লই যাব, নগরপাড়া মেডিকেল। এনে অসুস্থ হয়ে আছে না? অসুস্থ একেবারে। এটা সরকার কি দাবি জানাবো? সরকার রাস্তাঘাটের কারণে দাবি জানাবো লাগে, আমার গাঁতে এখন।